তাহলে বিএনপির আন্দোলনের লক্ষ্যটাকে হালকাভাবে উপস্থাপন করার, হালকাভাবে নেয়ার অনেক বছর থেকে বলে আসছে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। বিএনপির আন্দোলন যেটা করছে, এক দফার আন্দোলন, সেটা তো সরকার পতনের জন্য, তাই না? তো আওয়ামী লীগের পক্ষ থেকে যেটা বলা হয় খুব স্বাভাবিকভাবেই, সরকারের কাছে যখন এসব দাবি করা হয়, স্পেশালি সরকার পতনের মতো আন্দোলন যখন হয়, তখন সরকার পক্ষ থেকে এটাকে হালকাভাবে নেওয়ার মতো একটা এক্সপ্রেশন তাদের থেকে দেওয়া হয়। এখানেও আওয়ামী লীগ তাই করছে, সরকার তাই করছে। সরকার এক ধরনের মনোভাব ব্যক্ত করার চেষ্টা করছে যে আমরা এটা 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 আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ কিছু না, মনে করা হচ্ছে যে অতীতেও করা হয়েছে। কিন্তু একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। ফান্ডামেন্টাল ডিফারেন্সটা হচ্ছে এরকম যে বিএনপি বেশ কিছুদিন থেকে যে আন্দোলনে, চূড়ান্ত আন্দোলনের যে প্রস্তুতিটা নিচ্ছে, এই প্রস্তুতির সময়কালের মধ্যে সাধারণ মানুষকে এর সাথে সম্পৃক্ত করতে পেরেছে, এবং যে কারণে, যে লক্ষ্যে, যে উদ্দেশ্যে সে আন্দোলন, তার প্রতি মানুষের সমর্থন আদায় করতে পেরেছে। এটা যে শুধুমাত্র এই একই কথা তো বিএনপি 10ই ডিসেম্বরের সময় বলেছিল, সেই সময় আমরা দেখেছি কোনোভাবে আসলে বিএনপি সার্থক হয়নি। 10ই ডিসেম্বর আন্দোলনের সাথে এখানে ডিফারেন্সটা হচ্ছে, 10ই ডিসেম্বর আন্দোলন হচ্ছে চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি পর্বের একটা অংশ। সেই সময় তারা বলেছিল তারা সরকারের পতন ঘটাবে, কখনোই কখনোই এই কথা বলে না। এটা মিস ইন্টারপ্রেট করা হবে যদি সেই কথা বলা হয়, রাইট? যেটা বলা হচ্ছে সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের, আন্দোলনের যে চূড়ান্ত পর্বটা, সে পর্বটার মধ্যে এখন প্রবেশ করছে বিএনপি এবং বিরোধী দলগুলো। এটাই হচ্ছে মূল বক্তব্য। এখন আন্দোলন চূড়ান্ত পর্যায়ে আসার আগে সময়ের ব্যাপার থাকে, আস্তে আস্তে মোমেন্টাম তৈরি করার বিষয় থাকে, এই সব কিছু নিয়ে। মোদ্দা কথাটা হচ্ছে এই যে বিএনপি যে এই আন্দোলনের যে প্রয়োজনীয়তা, এই আন্দোলনের যে উপযোগিতা, এটা দেশবাসীর কাছে উপস্থাপন করতে পেরেছে এবং সাধারণ মানুষ তার সাথে সম্পৃক্ত হচ্ছে। শুধু বাংলাদেশে, বাংলাদেশের মানুষে যে তা হচ্ছে, সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে 16 বছর সময় লাগলো বিএনপির। আপনি 16 বছর দেখছেন কোথায়? 16 বছর ধরে বিএনপি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের আন্দোলনের কথা বলছে এবং ঈদের পরেই তার আন্দোলন করবে, এই কথাটি এখন অনেক রাজনৈতিক দলগুলো আসলে ট্রল হিসেবেও ব্যবহার করছে। এগুলো তো হচ্ছে কি, ওই যে আমি বললাম হালকাভাবে উপস্থাপন করার, হালকাভাবে নেয়ার একটা মনোভাব প্রদর্শন করা যে বিষয়, সেখান থেকে এই কথাগুলো আসে, ঠিক আছে? আচ্ছা, তাহলে বিএনপির আন্দোলনের লক্ষ্যটা কি একটা সুষ্ঠু নির্বাচন, হ্যাঁ, গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরে যাওয়া? তাহলে সুষ্ঠু নির্বাচন, নির্বাচন পদ্ধতিতে ধ্বংস করা হয়েছে, এখন নির্বাচন পদ্ধতিতে ধ্বংস করা হয়েছে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে যে ফিরে যাওয়া প্রয়োজন, এই জিনিসটা বিএনপি অনেক বছর থেকে বলে আসছে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, ঠিক আছে? তো কনসিস্টেন্টলি এই বিষয়ে কাজ করার ফলে এখন চূড়ান্ত একটা পর্যায়ে আসছে এই আন্দোলনের প্রয়োজনীয়তা, উপযোগিতা সম্পর্কে। এমনকি আওয়ামী লীগের পক্ষ থেকেও বলা যাচ্ছে না যে এই আন্দোলনের কোনো প্রয়োজন নাই, নিষ্প্রয়োজন একটা আন্দোলন, অপ্রয়োজনীয় একটা আন্দোলন, এই কথা কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে বলা সম্ভব হচ্ছে না। বরঞ্চ আওয়ামী লীগের পক্ষ থেকে এই ধরনের একটা মনোভাব প্রদর্শন করা হচ্ছে, পারলে তোমরা যদি পারো, মনে করো মাঠে রাজনীতি, মাঠে যদি সংঘর্ষ করে আমাদের কাছ থেকে আদায় করে নিতে চাও, আদায় করে নিতে চাও।